ব্রেকিং নিউজ সেপ্টেম্বরেই আসছে যুগপথ আন্দোলন সরকার হটানো এবং নিরপেক্ষ নির্বাচন ইস্যুই সর্বদল সম্মত এই যুগপথ আন্দোলনের মূল লক্ষ্য নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের আদলে তিনজোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে তিনজোট ন্যূনতম ইস্যুতে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দাবিতে যুগপথ আন্দোলন করবে সেপ্টেম্বরের শেষ নাগাদ অভিন্ন কর্মসূচিতে আন্দোলন শুরুর পরিকল্পনা নিয়ে আলাপ চলছে এরকম একটি রাজনৈতিক ঐক্যের ফর্মুলা নিয়ে কাজ করছে দেশের বিরোধী দলগুলো বিএনপি নেতৃত্বাধীন পিস দল ইতিমধ্যেই রয়েছে সিপিবি বাসদ ইত্যাদি দল নিয়ে রয়েছে বাম গণতান্ত্রিক মোর্চা এখন যুক্তফ্রন্ট এবং গণফ্রম মিলে গঠন করছে জাতীয় ঐক্য প্রক্রিয়া একাধিক সূত্র বলছে বিএনপি থেকে তিনটি জোটকে আলাদা অবস্থান থেকে অভিন্ন কর্মসূচিতে যুগপথ আন্দোলনের প্রস্তাব দেওয়া হয়েছে এর ফলে নানা রকম শর্ত এবং প্রশ্নের উদ্যোগ হবে না এই তিন জোট ইভিএমকে কেন্দ্র করে যুগপথ আন্দোলন শুরু করার লক্ষ্যে কাজ করছে এবার অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য একইভাবে তিন জোট ঐক্যবদ্ধ হবার প্রস্তুতি নিচ্ছে অধ্যাপক ডক্টর বদ্রুজা চৌধুরী এবং ডক্টর কামাল হোসেনের আকাঙ্ক্ষা ছিল সব রাজনৈতিক দলকে সরকার বিরোধী এক মঞ্চে সামিল করা কিন্তু বিএনপি জামাতকে বাদ দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে রাজি নয় আবার বাম গণতান্ত্রিক মোর্চা তাদের ভাষায় সাম্রাজ্যবাদের দালালদের ক্রীড়ানক হতে রাজি নয় এরকম বাস্তবতায় শুধু ন্যূনতম নির্বাচন ইস্যুতে আলাদা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে যুগপৎ আন্দোলন করার প্রস্তাব নিয়ে কথা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন আমাদের প্রধান লক্ষ্য হল একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করতে চাই তিনি বলেন এক মঞ্চে হলে ভালো হয় তা না হলে যে যার অবস্থান থেকে আমরা কর্মসূচি নিয়ে আন্দোলন করতে পারি বাম গণতান্ত্রিক নেতা ইসলাম সেলিম অভিন্ন বলেন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা ইতিমধ্যেই আন্দোলনের কর্মসূচি নিয়েছি এই ইস্যুতে আমরা যুগপথ আন্দোলন করতে পারি এ নিয়ে কথাবার্তা হচ্ছে যুক্ত ফ্রন্ট বিএনপি নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে আগ্রহী কিন্তু জামাতকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প আপত্তি রয়েছে বিএনপি নির্বাচন হিসেবে নিকেশে জামাতকে বাদ দিতে রাজি নয় বিএনপি নেতারা বৈঠক করে যুগপৎ আন্দোলনের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেস্টার মদুদ আহমেদ বলেছেন আমরা বীজ দলকে ভাঙতে রাজি নই বীজ থাকবে পাশাপাশি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা একটি বৃহত্তর প্ল্যাটফর্ম করব জানা গেছে ডক্টর কামাল হোসেনের সঙ্গে খুব শীঘ্রই বামফ্রন্টের একটি মিটিং হবার কথা রয়েছে বিএনপির সঙ্গে ডক্টর কামাল হোসেন অধ্যাপক বদ্রিজোজা চৌধুরী জোটের বৈঠক হবার কথা রয়েছে গণফোরাম নেতা সুব্রত চৌধুরী বলেছেন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের স্পষ্ট রূপরেখা হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেস্টার মদুদ আহমেদ বলেছেন সেপ্টেম্বরের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহের মধ্যে আমরা আন্দোলনের কর্মসূচি নিয়ে জনগণের সামনে যেতে পারব বলে আশা করছি দেশের এই বিরোধী দলগুলো অক্টোবর নভেম্বরের অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে একটি বড় আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে